একটা সময় ঠাকুর দেখতে বের হবো তখন এটা পরে বের হবো। থ্যাংকস, আমি নাম তো জানি না, ইন্দ্রশীল মা আর কি সঞ্জীবনী মা আর অনুষ্কার মা, তিনজনকে থ্যাংকস আমার তরফ থেকে বিশেষ করে, কারণ আমি এইসব জিনিসের খুব বড় ফ্যান। আর মানে আমার একটা শেট রয়েছে তো এটার জন্য আরো বেশি, এটা আমার অ্যাওয়ার্ড মতো। কি এত বড় ক্লাস কি করবি বানিয়ে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর সকাল সকাল উঠেই আমি কাজে বসে পড়েছি আর আমার বউ আছে সকাল থেকে বিজি, এত করোনার চাপ আমার বউয়ের কি বলবো। না ঠিকই আছে, এবারে ছুটি হয়েছে না, 6টা থেকে পড়ালাম 7:30 অবধি, আবার 7:30 থেকে বাজারে যাকে পড়াই ওগুলো কামাই হয়েছে 3টে। হ্যাঁ আবার তুই 7:30 আসবি, একটুখানি ম্যাথ করাবো তো ওকে, পড়াতে যাচ্ছি এখন, আবার আসবো এসে একটু রেস্ট পাবো, 1:30 থেকে আবার পড়া। সকালবেলা ঘুম থেকে আমার মুখ দেখে উঠেছিল, ওর জন্য ওর কালকে সব মনোকামনা পূর্ণ হয়েছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই মিষ্টি খেয়েছে, আবার রাতেরবেলা আইসক্রিম খেয়েছে, আবার তারপরে রাত্রেবেলা আবার লাড্ডুও খেয়েছে। আজকে এতগুলো ফুল হয়েছে, আজকেও 8টা 9টার উপরে পদ্ম ফুল ফুটেছিল, কিন্তু পদ্ম ফুলগুলো মানে এতটাই ভালো লাগছে যে কি বলবো, আর মনে হচ্ছে না যে মানে যে রেখে দিই, কিন্তু এটা কিছুক্ষণ পরেই শুকিয়ে যায়। এর জন্যে এই পদ্ম ফুলটা থোকা নয়, জবা ফুলের মতো। আর এই জবা ফুলটা ওই হ্যাচারি থেকে নিয়ে এসেছি, আগের দিন যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে এসেছি। আর এই যে বাবা কি শেখা দিদিমণি শেখা স্টুডেন্ট, আমার গুছিয়ে ফুচিয়েও দিয়েছে। একটু বাড়িটা ঝাড় দিয়ে যাবি একটু, কিরে একটু ঝাড় দিয়ে দিবি কি বলছেন? কি আর এই কি বলে এই হলুদ গুলো একটু শুকাচ্ছে আস্তে আস্তে। ও এটা আমরা সেই ইয়ে থেকে নিয়েছিলাম, কোথা থেকে জানো? রিলায়েন্স স্যার, কি জানো ওটা? স্মার্ট পয়েন্ট। হুম চল জলদি টিফিন, এটা হচ্ছে চিড়ে দিয়েছি আজকে, আমার মুড়ি ছিল না, চিড়ে একটু মেরি বিস্কুট আর গুড় দিয়ে আর টক দিয়েছিল, এটা দিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিই। তোমাদের কালকে দেখানো হয়নি, জ্যাঠাদের বাড়িতে তো কালকে গেছিলাম, এই যে এই দুটো লঙ্কা দিয়েছে, কি একটা লঙ্কা বলো নাকি খুব বেশি ঝাল, একটা লঙ্কায় নাকি অনেক ঝাল দেখাবো ভুলে গেছে। এখন ওই ব্যাগটা বার করছি, টাকা পয়সাগুলো দেখলাম ব্যাগের মধ্যে রয়েছে। রেডি হয়ে গেছি, এডিটিংও ডান, এখন যাচ্ছি হচ্ছে ফল আনতে, অনেকদিন ফল খাই না। কালকে অ্যাকচুয়ালি জেঠিমারটা নিতে গিয়ে আমারটা নিতাম, কিন্তু ব্যাগ নিতে ভুলে গেছে, এর জন্য আজকে আবার যেতে হচ্ছে, এই কদিন একটু মেনটেন করতে হবে। ফল বাজার করে নিয়ে চলে এসেছি, এইবারে শসা নিয়েছি অনেক, পেয়ারা নিয়েছি, নিচে এই যে অরেঞ্জ পেলাম, কমলা লেবু, আর পেয়েছি হচ্ছে আপেল, আপেলটা সস্তায় পেলাম, আর কলার রাজার জন্য নিয়েছি, আর এই দুটো আলাদা রেখেছি, পড়াতে যাব নিয়ে যাব। আর এই দেখো এইটা আঙুর, এই কটা আঙুর জানো কত? 100 টাকা নিয়েছে, খেয়েছি দোকানে দাঁড়িয়ে, খুব মিষ্টি, খুব ভালো লাগছে, তো নিয়ে এলাম 100 টাকারই। আর মা এখানে ছোলা ভিজিয়ে রেখেছে দেখতে পাচ্ছি, তার মানে রাতে আজকে মটর হবো আর তো রাজা খায়, এই হচ্ছে ব্যাপার। আজকে সেই একটাই বেরিয়েছি, এখন কটা বাজে? 1:30, 9:30 বাজে এলাম, আর মিডল আর ব্লক করবো কী করে, যেহেতু কামাই হচ্ছে না এখন পড়াতে হচ্ছে, আর এসে এত খিদে পেয়ে গেছে কি বলবো। মা তাড়াতাড়ি করে ঘুগনি করে দিলে, পেঁয়াজ কাটছি, শশা রাজা কেটে দিয়েছে, শশা পেঁয়াজ ঘুগনি দিয়ে একটা রুটি খাবো, এই হচ্ছে ব্যাপার। রাজা বলছিল যে বিরিয়ানি খাই চলো, আমি বলছি না না এখন দুদিন একটু মেনটেন করবো। এসেছে আমাদের ঘরে মাসি, আমার মাসি, আর এই হচ্ছে আমার সোনাইয়ের ডিনার, ঘুগনি রুটি নিয়ে নে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকের ব্লগটাকে আজকে কন্টিনিউ করছি, কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ আজকে সকালবেলায় ভোরবেলায় উঠবো বলে, এখন সবে 7:30 বাজে। আজকে মহালয়া, তোমাদের সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ব্লগটা আজকে পোস্ট করবো কিনা বুঝতে পারছি না, যাই হোক কালকে যাবে। তো মহালয়া চলে আসা মানে যেটা আমাদের বাঙালির প্রত্যেকের হয় যে দুর্গা পুজো চলেই এসছে, যদিও বা এখন ক্রেজটা মহালয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, প্যান্ডেল খুলেও যায়,
যাই হোক, আর ওই যে রাজা কালকে বাজি কিনে নিয়ে এসছে, এখন তো বাজি ওই আগের আগে যেরকম অত ফুটতো অত আওয়াজ পাচ্ছি না, কয়েকটাই কিনেছে ওইগুলো মাঝে মাঝে ফাটাচ্ছে। আর সাড়ে চারটে বাজে, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমার আমি রাজা একটু গঙ্গা ঘাটে যাব, আর তার আগে একটু মহালয়া চালাবো। ছোটবেলা তো ঘুম থেকে উঠে মানেই মহালয়া দেখা, বাট এখন আর ওই মহালয়া দেখা তো হয় না, বাবার মাকে চালিয়ে দেবো একটু পরে। কি বলবো, গুড মর্নিং এভরিওয়ান, যাই না যাচ্ছি, যে ভিডিওটা করতে সেটা করতে পারবো কিনা, তো অবভিয়াসলি চেষ্টা তো করবোই। সব থেকে বড় কথা যে ভিডিওটা যেটার জন্য করছি সেটাও কমপ্লিট হবে কিনা জানি না, তো যদি কমপ্লিট হয় তাহলে তো খুবই মজা আসবে, কারণ আমার অনেক ইচ্ছা আছে, আর যদি না হয় তাহলে এখন কিছু করার নেই, এটা যে ব্যাপার সেটা এখন বলবো না, পুরো ভিডিওটা সব মানে ভিডিওগুলো পাই। আর মা তো বাবার জন্য রান্না করছে অলরেডি তিনটে থেকে উঠে, আর আমার তখন রান্না করছে চা, আর আমি কাঁচা বিয়ে কি যেন মানে ছোলা বলতে যাচ্ছিলাম হলুদ খাবো, তখন দেখিলে তখন চা করছে ঘুম থেকে। টিভিটা চালাতে হবে, একটা গোটা আপেল, দেখো অর্ধেক রুটি নিয়েছি ইচ্ছা করে, একটু ডায়েটটা মেনটেন করি। আর এটা হচ্ছে টক দই, গুড় নেই যে এক লিটার বলে বিট লবণ নিয়েছি, ব্যাস এটা খেতে খেতে একটু মা মহালয়া দেখছে, একটু দেখবো তারপরে পড়াতে যাবো। এখানে খেতে বসেছে, আমার খাওয়া গেছে, একটু সব ছন্দ ছাড়া খাবে, আমার খাওয়া গেছে, রাজা খাচ্ছে, মা খাবে, রাজা খাচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে, আর আমি খেয়েছি ভাত, মা লোটে মাছ করেছিল, উচ্ছে আলু ভাজা যেখান থেকে খালি উচ্ছেটা নিয়েছি, আর বেগুন আলুর তরকারির মধ্যে একটু আলু ভেজে বেগুনটা খেয়েছি, এই হচ্ছে মেনু। আর আজকে ইচ্ছা আছে, দেখি পিয়ন্দু বাড়িতে তো যাবোই, তারপরে ইচ্ছা আছে কল্যাণী নাইন স্কোয়ারে চারধাম করেছে, ওটা এক্সাক্ট লোকেশনটা আমি জানি না, রাজাও জানে না, আই থিঙ্ক মেন কল্যাণীর দিকেই হবে, তো ওটা একটু গুগল সার্চ করে যাওয়ার ইচ্ছা আছে। মালায় দেখেছিস বাজি ফাটিয়েছিস, চুলটা কেটেছে দেখে কি বিচ্ছিরি ভাবে, আমি স্কুল থেকে দাঁড়িয়ে দিচ্ছি না, কেমন লাগছে আজকে তো পড়িয়ে জেঠিমাদের বাড়িতে গেছিলাম, ঝুলদিরা এসেছিল দেখা করতে গেলাম, রুমিদের সাথে দেখা করার ছিল, যাই হোক ওখানে আর ব্লগ করিনি, সবাই মিলে আজকে বেশ কালী পুজো নিয়ে, তারপরে রাজা পিয়ালি সব ছোটোবেলায় কী কী হতো, কালী পুজোয় কী কী মজা করতো, সবাই মিলে গল্প করছিলাম, তার ব্লগ ব্লগ কিছু করা হয়নি, গল্পটা যাই হোক চলে এসছি। আর আজকে একটু অনেক গিফট ওপেনিং করা আছে, কারণ এই যে এটা দেখছো, এটা যে ডিনার সেট, এটা হচ্ছে আমার ক্লাস সিক্সে তিনটে স্টুডেন্ট একটা ব্যাচে পড়ায়, তো ওরা তিনজন মিলে দিয়েছে আমাকে, পুজোতে বলছে জামা কাপড় কী দেবো, তো কাজের দিয়েছি, তো আমার কাজে আমরা বলছিলাম আমাদের একটা আছে যে ছদ্মি দিয়েছিল আমাদের বিয়ের সময়, তো আমি দাদাকে বলছিলাম যে আরেকটা সেট কিনতে হবে, কারণ একসাথে 10-12 জন আসলে লাগে, তো যাই না মনে হয় ওরা মনের কথা জেনে নিয়েছে, তো দিয়েছে, তো এটা অলরেডি খুলছি, চলো দেখবে তোমরা। এটাই, এটা আমার সব থেকে ফেভারিট জিনিস, আমি তো চিন্তায় ছিলাম যে যে দোকানে রেখেছি ভেঙে না রেখে, আস্তে 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 বাবা আস্তে সোজা করেই বের করতে হবে তোকে, ও একটা একটা করে, ও আচ্ছা, ও লাকিলি মিলে গেছে, সেটই হয়ে যাবে, ছদ্মি যেরকম দিয়েছে সেমন টাইপেরই, ছয় ছয় 12 এদিকে হচ্ছে কটা, 6টা, 18টা, আর ওখানে আবার 18, ওখানে আছে, ওখানে আবার ছোট বাটি, 20টা, 25টা, 26টা, 27টা, হ্যাঁ কেমন হয়েছে বল,
আমি কি বলবো, আমি তো খুবই খুশি। থ্যাংকস, আমি নাম তো জানি না, ইন্দ্রশীল মা আর কি সঞ্জীবনী মা আর অনুষ্কার মা, তিনজনকে থ্যাংকস আমার তরফ থেকে বিশেষ করে, কারণ আমি এইসব জিনিসের খুব বড় ফ্যান। আর মানে আমার একটা সেট রয়েছে তো এটার জন্য আরো বেশি, এটা আমার অ্যাওয়ার্ড মতো। আর ইয়ে, এবার তুই ধর, আমি ঝুমদির গুলো দেখাই, আগে ঢুকাই বাবা, ঢুকাই এটাকে, ঢুকাই আমি, তারপর আমি শান্তি হবো। ভালো দিয়েছে রে, শুধু কলকাতা বলে না, ট্রাভেলের জন্য অনেক সুবিধা। ব্যাগটা খুব সুন্দর হয়েছে, ইউনিকও আছে, কারণ সময় এরকম ব্যাগ ইউজ করেনি, খুব সুন্দর। আমার না বাজার শোনায়, তোরই বাজার, আমার বলিস না, তুই যা পাচ্ছিস সব পেয়ে যাচ্ছিস। বেশ, কবে থেকে শুরু হয়েছে? পুজোর আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সে পড়ছি আমি, এই যে রাজার হয়ে গেছে, রাজা বলেছে হুডি দেওয়া নেবে, বললাম না তুই আগে থেকে হয়ে গেছে, এই তো পারফেক্ট। বললো না প্যান্টালুনস এর এল সাইজে ঠিক আছে, ইয়েস। এই ভোর 4টার সময় ঠাকুর দেখতে বেরোবো, তখন এটা পরে বেরোবে চোরের মতো। না ভালো হয়েছে, দেখি এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কি যেন বলতে গেলাম, ভুলে যাই। আর জুন্দি থ্যাংকস, ড্রেসটা দেয় যাও, তো ড্রেস পরে একদম এখনই যাবো, একটু মাটার ফাটার করতে ডনের মতো। যাই হোক, যেন বলো, আমাদের আমাদের রাজার প্রথমে প্ল্যান ছিল যে কালকে, মানে আজকে তো স্যাটারডে মহালয়া, কালকে সানডে মর্নিংয়ে একদম ঠাকুর দেখতে বেরোবে, নাইস করবে, মানে কল্যাণীর দিকটা। তো ভাবলাম দরকার নেই, কারণ আমি মঙ্গলবার অবধি লাস্ট করাবো, বুধবার থেকে আমি ছুটি নিচ্ছি, মানে এখন একটা না পড়া যায়, ওদের এক্সামও ছুটি হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, তো তখনই দেখবে, এত আগে ঠাকুর দেখে লাভ নেই, কারণ এই দুটো দিন পুরো পড়িয়ে নিই। আর এখন একটু ফ্রেশ হই, ফ্রেশ তো হয়ে গেছি, এখন মাই করছি, আমি একটু নাড়ছি, মা যেহেতু এখানে রুটিটা করছে আমার জন্য, রাজার জন্য, মা আর বাবা তো ভাত খাবে। এই যে ক্যাপসিকাম, গাজর, আলু আর ইয়ে দিয়ে কি যেন বলে, ডিম দিয়ে সব ভাজা। পণ্ডিত বসেছেন, ওনার কারুকার্য করতে অনেক দিন, গ্লাস বানাই, আবার গ্লাস বানাচ্ছে। কি এত বড় গ্লাস কি করবি বানিয়ে? জুসের গ্লাস, হ্যাঁ জুস খাওয়ার গ্লাস। এখন খাবো, খেয়ে দিয়ে একটুখানি কোয়েশ্চেন্স বানাবো, কারণ ওদের SST এক্সাম আছে, তো ক্লাস সিক্সের কালকে সব একসাথেই পড়াবো, ওদের পড়া থাকে না এক্সাম বলে, কালকে একটু টেস্ট নেবো, তো এক্সাম পেপারটা বানিয়ে শুয়ে পড়বো, কারণ সকাল 7টা থেকে পড়ানো, তারপর আবার ফ্রি হয়ে যাবো সারাদিন, হ্যাঁ দিচ্ছি খেতে। তাহলে আর কি, রাজাকে খেতে দেবো, আমিও খাবো। আজকের ব্লগটাকে এইটুখানি রাখলাম, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কামিং ব্লগগুলো আশা করি ভালো লাগবে তোমাদের, কারণ পুজো আসছে। চলো টাটা।